আজকে আমি স্কুলে মাস্টার হব। মাস্টার তো এখন আসনি, আমি মাস্টার, আমার কাছে পড়াতে। এই তুই মাস্টার মাস্টার চেয়ারে বসেছিস কেন রে? আজকে আমি মাস্টার। এই জানিস না গুরুদেবের আসনে বসতে নেই? ও না, গুরুদেবের অযোধ্যার বসুন, তাতে কিছু হয় না। আরে আসনে বসতে হলে আগে তার উপযুক্ত হতে হয়। কেন, আমি কি উপযুক্ত কম হয়েছে নাকি? আজ 30 বছর ধরে এই স্কুলে পড়ছে, আমার বয়সটা কি মাস্টারের কম হয়েছে নাকি? মাস্টারমশাই আসুক, তখন পিঠের উপর দেবে খানি, হ্যাঁ তখন বুঝবি কেমন লাগে। আমার গাড়ি বুঝে বুঝছিস? ওই দেখ মাস্টার আসছে, আসছে, তাহলে উঠে চাল, উঠে যাই। আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা, এই তোর পড়া মুখস্থ হয়েছ? হ্যাঁ আমি তো সব দিনই পড়ি, রাত্রেবেলা যা পড়ি সকাল হলে সব ভুলে যাই। তাহলে আজ কি লিখবি? ও আমি ঠিক সময় মতন ঝেড়ে দেবো, ও নিয়ে টেনশন করি না। দেখ দেখ আমি সময় মতন ঝেড়ে দেবো, ঠিক আছে। এই তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্যার। এই স্যার বলছিস কেন? স্যার বলতে পারিস না? ওটা আমাদের হয় না স্যার। আমার স্যার? চুপ, বসে বসে পড়া মুখস্থ করে। আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা। হ্যাঁ সে তো জানি, ইতিহাস আমাদের কন্ট্রোল করতো, সব ইতিহাস জানা আছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরীক্ষার মধ্যে দেখা যাবে। আচ্ছা তার আগে একটু আলোচনা করি। আচ্ছা এই ওদের যে এই বলেছিলাম কিছু রচনা তৈরি করতে, রচনাগুলো হয়েছে? হ্যাঁ, ওই বাঘের রচনা হয়েছে। শুধু বাঘের রচনাই নয়, পরীক্ষার মধ্যে কোন রচনা আসবে তার তো ঠিক নেই, সব রচনা প্র্যাকটিস করতে হবে। আজ ইতিহাস, এরপরের দিনে তো তোদের বাংলা ব্যাকরণের পরীক্ষা নেবে। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাকরণ রচনা আমাকে সব ঝেড়ে খেয়ে ফেলেছে, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কীরকম রচনা করেছিস একটা বল। হ্যাঁ বললো, হ্যাঁ বললো, তোকে বাঘ নিয়ে বলতে হবে না, তুই সুন্দরবন নিয়ে একটা রচনা বল। হ্যাঁ, সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু আছে, তার মধ্যে শ্রেষ্ঠ পশু হচ্ছে বাঘ। বাঘের গায়ে ডোরা কাটা কাটা দাগ, বাঘের ইয়ার লম্বা একটা লেজ আছে, দুটো চোখ আছে, চারটে ঠ্যাং আছে, তাদের পায়ের মধ্যে নখ আছে, বাঘের দুটো বড় বড় দাঁত আছে, সেই দাঁত দিয়ে খাঁচান করে খামড়ে দেয়। এই তোকে সুন্দরবন করতে বলেছি আর তুই বাঘের রচনা বলছিস, ব্যাপারটা কি? এবার বাঘের রচনা করতে হবে না, এবার তুই একটা এই যানবাহন সম্পর্কে একটা রচনা বল। হ্যাঁ ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকমের যানবাহন চলে। এর মধ্যে একদিন দেখলাম একটা টাটা সুমোর পিছনে একটা বাঘের ছবি। বাঘ আমাদের জাতীয় পশু, বাঘের গায়ে হলুদ কালো দাগ আছে, তার লম্বা একটি লেজ আছে, চারটি পা আছে, চারটি পায়ের মধ্যেই নখ আছে, মুখ চাক চোখ দুটো রসগোল্লার মতন গোল্লা 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 গোল্লা, তারপরে বাঘের দাঁতে খুব ধার, শিকার পেলেই হট করে কামড়ে মোটকে দেয়। এই তুই যানবাহনের গল্প করতে করতে আবার বাঘের রচনায় ঢুকে গেলি, ব্যাপারটা কি? হ্যাঁ আচ্ছা এই ফটকে বলেন স্যার, তোকে একটা প্রশ্ন করি, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি, তুমি বিজ্ঞান শব্দের অর্থ বলো। বিজ্ঞান, বিজ্ঞান হলো বল, হয়ে গেছে কি হয়েছে? বিআইজি, বিগ, বিগ মানে বড়, জি ইউএন গান, গান মানে বন্দুক, বিজ্ঞান মানে বড় বন্দুক, দেখেছ? বিজ্ঞান মানে বড় বন্দুক। হ্যাঁ হাতে দেখেছিস কি? একবার পিঠের চামড়া তুলে নেবো জানার কথা কার। আই পাটলা বলেন স্যার, তুমি কম্পিউটার শব্দের অর্থ বলো। কম্পিউটার, কম্পিউটার
সিএম কম, কম মানে কম, একবারে কম। পিউটিআর, পিউটার, পিউটার মানে পিটবা। মাস্টারদের বলা হচ্ছে ছাত্রদের একটু কম কম পিটবা। দেখেছ কম্পিউটার শব্দের অর্থ? মাস্টারদের বলা হচ্ছে ছাত্রদের কম কম পিটবা, জানার কথা কার? আচ্ছা এবার তাহলে আজকে ইতিহাস পরীক্ষা, ইতিহাস পরীক্ষার কোশ্চেন দিলাম, তোমরা সবাই ইতিহাস পরীক্ষা লিখতে থাকো, আধ ঘন্টার মধ্যে তোমাদের লেখা শেষ করতে হবে। আইনাও তোমরাও নাও। হ্যাঁ দিন স্যার, দিন। হ্যাঁ নাও, এবার সবাই মনোযোগ দিয়ে লেখো। হ্যাঁ লিখতে থাকো। শালা আমি কি লিখবো রে, আমার তো শালা কোনো প্রশ্নই উত্তর খুঁজে পাচ্ছি না, আমি ওটা দেখে দেখে লিখি। কি করছি তোরটা তুই লেখ। হ্যাঁ তুই লেখ না, লেখ লেখ লেখ, তুই লেখ, আমারটা আমি লিখছি। হ্যাঁ তুই আমারটা দেখে তাকাবি না। এই আমার কাছে টুকলি আছে, আমি তোর দিকে তাকাবো না, আমার টুকলি দেখেই আমি লিখবো। শালা আমি তো টুকলি ফুকলি কিছু আনিনি রে, আমি কি করবো রে, শালা ওটা দেখে দেখে লিখবো। ও যা লিখবে আমি তো লিখে ছেড়ে দেবো। আমাদের হয়ে গেছে। হ্যাঁ স্যার আমার তো হয়ে গেছে। হ্যাঁ স্যার আমার তো, আমার তো হয়ে গেছে স্যার। সব ঠিক মতো লিখেছিস তো? হ্যাঁ লিখেছি। আচ্ছা যা তাহলে আজকের মতন স্কুল ছুটি। এই ছুটি ছুটি, গরম গরম রুটি, এক কাপ চা, সবাই মিলে খা। চল অনেকবার যাই। হ্যাঁ চল। পরীক্ষার খাতাগুলো একটু চেক করে দেখি কে কি লিখেছে। এটা ঠিক আছে, এটার তোরটা ঠিক আছে, এটা রাইট। কি এটা কি লিখেছ? সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। হ্যাঁ হ্যাঁ এটা কি উত্তর লিখলো? এটা আমি কি নম্বর দেব? আমার তো মাথায় কিছু আসছে না। বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না, এটা ইতিহাসের কোন পাতায় লেখা আছে? বিপদের দিনে সম্রাট আকবর জাঙ্গিয়া পড়িতেন না, হ্যাঁ কি লিখলো, কি উত্তর দেব? হায় হায় কি করব আমি, আমার তো মাথায় কিছু আসছে না। কি গো তুমি এখনো শুয়ে পড়নি? হ্যাঁ এখনো এগুলো নিয়ে বসেছ? আরে কি করব, পরীক্ষার খাতাগুলো তো দেখতে হবে। ঠিক আছে তুমি সারো, আমি ঘুমাবো, আমাকে আগে ঘুমোতে দাও, তারপর তুমি খাতা দেখো। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, আমি খাতাগুলো দেখে তারপর ঘুমোচ্ছি। ঠিক আছে আমি তাহলে শুয়ে পড়লাম। হ্যাঁ শুয়ে পড়ো, আমি এই খাতাগুলো দেখে নিই। আচ্ছা এইটা থাক, অন্যটা দেখি। বাহ সুন্দর লিখেছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ এ কি লিখেছে? সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না। আচ্ছা দেখি এর খাতাটা আর ওর খাতাটা মিলিয়ে প্রথম থেকে। ও বুঝতে পেরেছি, এও যা লিখেছে ও তাই লিখেছে, তার মানে ওর খাতা টুকলি করেছে, ও টুকলি করে লিখেছে।
আমার হাতে ধরা পড়ে গেছে। ও লিখেছে ভাঙিয়া পড়িতেন না, আর ও হয়তো সেটা খেয়াল করেনি, ও লিখেছে জাঙ্গিয়া পড়িতেন না। আর আমি যাদা আমার চোখে ফাঁকি দিয়েছি, আমি তোর দিকে খেয়াল করিনি, তুই আরেকজনের খাতা টুকলু করেছিস। কি হলো, আরে এত লাফাচ্ছ কেন, হাসছ কেন পাগলের মতো? আমি ধরে ফেলেছি, ধরে ফেলেছি। গিন্নি কি? এই যে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না, এর আমার নাম্বার দিয়ে দিয়েছি। কত দিয়েছ? কেন শূন্য। সে কি, তুমি কি করে শূন্য দিলে? আরে ও খাতা টুকলি করে লিখেছে। কি করে বুঝলে ও টুকলি করে লিখেছে? এই দেখো এইখানে এই খাতাটা দেখো, ওর পাশে যে বসেছিল তার খাতায় যা লেখা আছে ওর খাতাও তাই লেখা, কিন্তু ও তাড়াহুড়ো করে এই জিনিসটা ভুল লিখেছে। ও লিখেছে বিপদের দিনে সম্রাট আকবর ভাঙিয়া পড়িতেন না, আরও ও লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। বুঝতে পেরেছি কিন্নি আসলে ঘটনা? সত্যি তুমি বোঝো, আমি অত বুঝি না। এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ।